সদৌ ছাত্র সন্থাৰ তিস্তা জনগোষ্ঠীয় সংগঠনৰ আহ্বানত আজি আমি সদৌ নলবাৰী জিলা ছাত্র সন্থাৰ প্ৰায় দুখনৰ অধিক আমি বাইক ৰেলীৰে আমি জাতিৰ ডংকি নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিছোঁ। এইটো কথা স্পষ্ট যে সদৌ ছাত্র সন্থা অসমৰ ৰাইজ তিস্তা জাতি জনগোষ্ঠীয় সংগঠন অসমৰ খিলঞ্জীয়া মানুহে কাৰ কেতিয়াও মনা নাছিল আৰু কাৰ কেতিয়াও নামানে। আমি অসমৰ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কেন্দ্রীয় গৃহমন্ত্রী আর প্রধানমন্ত্রী আমার মুক্তি প্রশ্ন যদি সিক্স শিডিউল এরিয়ার কারণে কা বেয়া আমার অসমের কারণে কার কেন ভাল হল, যদি উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যের কারণে কা বেয়া কারণে কিয় ভাল হল, কারণ কেন্দ্রীয় গৃহমন্ত্রী আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুক্তি প্রত্যাহ্বান জানাইছো আপনাদের মুক্তি উত্তর দিয়ক। আর জাতির ডঙ্গি নাগরিকত্ব আইন কেউ মনা নাছিল অসমে আর নামানে কেউ এই কথা স্পষ্ট। ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয় আমার গোচর চলি আছে, একই সময়তে ৰাজপথৰ যুঁজ আর মহামান্য উচ্চতম ন্যায়ালয় একেলগে চলিব, এইটো কথা স্পষ্ট যে কারবার বলৰ জোৰত বিজেপি সরকার বলৰ জোৰত আছে তেওঁলোকে গৃহীত কৰিছে, এই কথা অসমৰ ৰাইজে কেতিয়াও নামানে। প্রতিবাদ চলিছিল, প্রতিবাদ চলিছে অনাগত দিনতকৈ ইয়াতকৈ অধিক গণতান্ত্রিক আন্দোলন কৰিব বাধ্য হম, এইটো কথা স্পষ্ট যে আমি কাই কেতিয়াও নামানো। পুনৰবাৰ আমি স্পষ্ট কথা কব বিচাৰিছোঁ, অসমৰ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আমি প্রশ্ন কৰিব বিচাৰিছোঁ যে সিক্স শিডিউল এরিয়ার কারণে যদি কা বেয়া বা অন্য রাজ্যের কারণে অন্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যের কারণে কা বেয়া অসমৰ কারণে কাই কেনেকৈ ভাল হল, কারণ অসম চুক্তির মতে আমার সমস্যা সমাধান হব লাগিব। এখন চুক্তি হয়েছিল, চুক্তি উলঙ্ঘা করলে কেতিয়াও নহব। ভারতবর্ষের বাকি ঠাইত কোনোবাই যদি নিব বিচাৰিছে, আজি ভারতবর্ষের প্রধানমন্ত্রীয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যদি হিন্দু প্রেম তেওঁর আছে তেওঁ গুজরাটত সংস্থাপন দিয়ক, কিন্তু অসমত সংস্থাপন দিয়া নহব। ৰাজপথ জ্বলিব, ৰাজপথ আন্দোলন হব, তীব্রভাবে প্রতিবাদ চলিছিল আর অনাগত সময়তো তীব্রভাবে প্রতিবাদ চলিব। অসমৰ তিস্তা জনগোষ্ঠীয় সংগঠন, অসমৰ খিলঞ্জীয়া ৰাইজ, বিভিন্ন জাতি জনগোষ্ঠী সংগঠন অসমৰ ৰাইজে এই প্রতিবাদ করে আছে, প্রতিবাদ করে থাকবে আর অনাগত যেতালেক কা বাতিল নহয় যেতালেক রুল প্রেম তেতালেক এই প্রতিবাদ অনাগত দিনত চলি থাকবে। জনগোষ্ঠীয় সংগঠনের আহ্বানত আমি সদৌ নলবাৰী জিলা ছাত্র সন্থায় নলবাৰীর মাজমজিয়ারে বাইক রেলী কার্যসূচী রূপায়ণ করি। ইয়ারপর নলবাৰীর মাজমজিয়ার একটা কথা স্পষ্টভাবে সরকার কেন্দ্রীয় সরকারক জানাই দিব বিচার যে আমি কোনো মধ্যে কোনো কারণক কা নামানো আর প্রতিবাদ হয়েছে অনগত দিনতো প্রতিবাদ চলি থাকবে।